হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার মিনা মিঠিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। এখন সময় হচ্ছে 9:10, এখন থেকে আমি আমার আরও একটা ভিডিও শুরু করলাম। এখন অনেকটা সকালবেলা উঠে কাজ বাজ হয়ে গেছে, মোটামুটি বাইরের কাজগুলো, জামা কাপড় অনেক ছিল, কেচেছি। মিঠি স্কুল ড্রেস, আজকে শনিবার, মিঠি এখন পড়ছে, এই যে চেয়ারে বসে পড়তে পড়তে বাইরে খেলা করছে। ওর হিস্ট্রি পড়া আছে সকালবেলা, বোন এসে নিয়ে যাবে পরে, জানোই তো শনিবার করে সকালবেলা হয়ে গেছে এখন পড়া। আর আমার ওদিকে রান্না হচ্ছে, আজকে সিম্পল রান্না, আজকে প্রচুর কাজ সকাল থেকে। আজকে রান্না পুজো, মানে রান্না আমাদের রাত্রিতে রান্না হবে, কালকে খাওয়া দাওয়া। রান্না পুজোর তো অনেক কাজ থাকে, বোঝোই, প্রচুর কাজ, রান্নার আগে তো অনেক কাজ থাকে। তারপরে জলের সমস্যা হচ্ছে, জল প্রচুর লাগবে, কোথা দিয়ে যদি হবে দেখা যাক। চলো আগে ভিডিওটা দেখতে থাকো। এখানে আমার ভাত ফুটছে, এখানে ডাল ফুটছে, টমেটো দিয়েছি ডালে, আর একটু ম্যাগি করব টিফিনের জন্য। টিফিন খাওয়া হলো, 10:30 বাজে এখন, ম্যাগি করেছিলাম, টিফিন খাওয়া হলো, রান্নাও হয়ে গেছে, ডাল আলু সিদ্ধ ভাত আর ডিম সিদ্ধ মিঠি পাপাকে করে দিয়েছি। আর আমি আর মিঠি পরে একটা ডিম ভেজে নেবো খাবার সময়, আর বাসনও মেজে নিয়েছি, এখন গ্যাস মুছবো। আর ইলিশ মাছটা আনতে গেছে ছোটো, যেহেতু রাত্রিবেলা রান্না দিনের বেলাতে এনে রাখতে হবে, তো ও আনতে গেছে, ও আসলে মাছটা ধুয়ে ঠুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো এখন, কারণ ইলিশ মাছ তো এমনি নরম না, ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে রাখলে আর হবে না। আর এবারে তোমাদের রান্না পুজোর বাজার টাজার তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ এবছরে বাজার আমার শ্বশুরমশাই সব কিছু করেছে, সবজি বাজার, দোকান টোকান সব উনিই করেছে, অন্য আগেরবার আমরা করেছিলাম, তো ওই জন্য বাজারটা শেয়ার করতে পারিনি। আর মিঠি দেখো কাজ করছে, জলের বোতল ভরছে। তো দুপুরবেলা স্নান করার আগে ভাবলাম মাছ তো এনে নিয়েছে, মাছগুলো একটুখানি ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে রাখি, কারণ চান ঠান হয়নি, ধুয়ে ঠুয়ে রেখে দিচ্ছি। আর কাজটা এগিয়ে রাখলেই আমারই ভালো, অনেক কাজ তো রাত সন্ধ্যা থেকেই বসে যেতে হবে ধরো, ওই জন্য ভাবলাম মাছ টাছগুলো ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে রেখে দিই। অনেকক্ষণ পর আবার আসলাম তোমাদের সামনে, সেই মাছ ফাছ ধুলাম পরিষ্কার করে, তারপরে নুন হলুদ মাখিয়ে ঢাকিয়ে রাখলাম, ওইখানে একটু কাজ করছিলাম। অনেক সবজি সবজি আছে, ওগুলো ধুতে হবে, বাসন কিছু ছিল সেগুলো ধোয়া বাকি ছিল, মানে কালকে তো ধুয়েছি, আর ভালো জলে ধুতে হলো। আর রাতের তরকারিটা করে রাখলাম, পটল আলু ছোলা দিয়ে একটা তরকারি করে রাখলাম, কারণ বিকাল থেকেই আমাদের রান্না পুজো সব কিছু জোগাড়জাটি করতে হবে, সব তো আস্তে আস্তে করতে হবে, ওই জন্য তরকারিটা করে রাখলাম। আর ময়দাটা মাখবো, আগে খেয়ে নিই, এখন ভেজে গেছে 2:15। আর মিঠি ওই বাড়িতে পড়তে গেছিলো, একটু আগে বোন দিয়ে গেল, আমি আর আনতে যাইনি, তো এখন দুজনে খাবো, তেল বসিয়েছি, ডিমটা ভাজবো আর ভাত খাবো। ডিম ভাজা, আর এখানে দেখো টমেটো দিয়ে ডাল, আলু মাখা রয়েছে, মিঠির একটা আমার একটা, আর এই যে ফ্রেন্ডস, এখন 5:30 বাজে, সন্ধ্যে দিলাম, আর ওদিকে কাজ করছিলাম, সবসময় ক্যামেরা অন করা হচ্ছে না, কেউ নেই যে ভিডিও করে দেবে। বোন একটু এসেছিল, বোন আর আমি জল তুললাম, মানে রাস্তার কল থেকে জল তুলতে হলো, এখানে তো এত আস্তে জল পড়ছে, আর জল অতক্ষণ ধরে ভরলে তো আর বাকি কাজগুলো হবে না। ও, বোন আর আমি জল তুললাম, আমি এসে এখন একটু গাটা ধুলাম, এখন ওই ঘরে আবার যাব, এখন রান্নার সব জোগাড়, মানে এবারে আস্তে আস্তে রেডি হবেও, মানে সবজি সবজি কাটতে হবে রান্নার, তাই জন্য গা পা ধুয়ে নিলাম, আর এই শাড়িটা পরলাম, যেহেতু পুজোর রান্না বসাবো তাই জন্য শাড়িটা পরলাম। তো মিঠির পাপা আসুক কাজ থেকে, ও তারপর আবার ভিডিও করে দেবে। আর বোন গেছে মিঠিকে নিয়ে নাচের ক্লাসে, একটুখানি কিছুক্ষণ 2-3 বালতি জল ভরে দিল, তারপরে গেছে, ওরও আগে ব্যস্ত, মানে আঁকানো ছিল শনিবার যেহেতু। চলো পরে আবার দেখা হচ্ছে। তোমাদের
ময়দার কথা বললাম যে ময়দাটা মাখা ছিল, আর এই যে দেখো পিসি শাশুড়ির মেয়ে এসছে, দিদি হচ্ছে পরোটাটা করছে, এই যে বলছে তো কী করছো, এই যে ভিডিও করছি তাই হাসছে। আর এই আমার এই দিদি কিন্তু অনেক কিছু করে দিয়েছে, রান্না পুজো কাজ অনেক তো থাকে, আর বাড়িতে কিছু হলেই অনেক কাজ থাকে, তো দিদি কিন্তু অনেকটা করে দিয়েছে, যে সবজি টবজি কাটা অনেক কিছু করে দিয়েছে। আর এখানে দেখো মিঠির বাপা কাজ হচ্ছে রান্না পুজোয় চালটা ছাড়ানো, আর হচ্ছে এই যে চাল কুমড়ো রসটা চিপে বার করা, তো রাত করে এসছে বলে চালতাটা আগে আমার শ্বশুর ছাড়িয়ে নিয়েছে, আর এখানে চালতাটা এখন ওই চাল কুমড়োটা এখনও ওই রসটা চিপে বার করে দিচ্ছে। আর ওদিকে দেখো আমার শ্বশুরমশাইও কিন্তু লেগে পড়েছে, আর রান্না পুজোর রান্না অনেক, তো কড়াইতে অনেক তরকারি টরকারি অতটা ভালো করে তো আমি একা পারি না, তো উনিও কিন্তু অনেক করেছে আমার শ্বশুরমশাই। আমার শাশুড়ি যখন ছিল আমি ওনার আমার শাশুড়িকে হেল্প করতাম, টুকটাক কাজ করতাম, কিন্তু এখন তো উনি নেই, অনেকটাই আমাকেও দেখতে হয়, কিন্তু আমার শ্বশুরমশাইও অনেকটাই করে দিচ্ছে, সবাই মিলে বলতে গেলে রান্না পুজোর কাজ হয়ে গেল। আমাদের রান্নাবান্না প্রায় শেষের দিকে, একদম শেষ পর্যায়ে, আর অনেকগুলো বাসন পড়েছিল, আর বেসিনে তো জল একদম পড়ছে না, তো বাইরেই বাসন মাজছি। এই যে দিদিকে বললাম যে মাজতে হবে না, আমি মেজে নেবো, তাও এসছে আমার সাথে এই যে বাসন মাজতে। বাসন মাজা হলো, এখন বাজে 12:20, খালি উচ্ছে ভাজাটা বাকি আছে, একটু বড় মাদের বাড়িতে ঘুরে আসি, সারাদিনে যাইনি, দেখি ওদের কতদূর হলো। ক্যামেরাম্যান এসছে, ওরে বাবা, নাইটি বৌদি হয়ে গেছো জি, ক্যামেরাম্যান এসছে, বড় বড় সব হয়ে গেছে, বড় মাদের এখন অনেক কিছু বাকি আছে, এখানে টক বসিয়েছে। এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, পুলিশা বলো দেখিয়ে দিন, আচ্ছা তোমার ছবি, হ্যাঁ হ্যাঁ পুলিশার হচ্ছে নাড়ো, বড় মাকে দেখাচ্ছি না, বড় মা এখন দেখানো যাবে না, দেখানো যাবে না, এটা এখনো অনেকটা বাকি আছে। হ্যাঁ আর গরমও আগে পড়েছে ভালো, পার্টি অল নাই মিলে সব ভাইরা মিলে চলে এসছে, ও বড় মা আসছি, বাবা কি অন্ধকার, ওরা
রান্না, পুজোর রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবারে এখানটা গুছিয়ে গঙ্গা জল ঠল ছিটিয়ে তারপরে শঙ্খ বাজিয়ে পুরো পর্বটা শেষ হবে আর কি। আর আমাদের তো ভোগের ভাত নেই, তাই জন্য অত নিয়ম নেই আমাদের। আর এইটা এই কাজটা আমার শাশুড়ি মা করতো, এখন তো শাশুড়ি মা নেই, এখন আমি করছি। তো চলো দেখতে থাকো, আর রান্না পুজোর এই ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো পুজোর যেহেতু রান্না করছিলাম, রান্না করতে করতে আর খাইনি, এখন একটা 36 বাজে, সব কাজ কমপ্লিট করে এখন খাবো। গুড নাইট।